ট্রেনটা ছিল একটি নর্মাল দিন, সেখানে জাপানের সব মানুষগুলো নিজে নিজের কাজের জন্য তারা ট্রেনে চেপে যাচ্ছিল। তারপরে ট্রেনটি স্টেশন ছেড়ে কিছুটা দূরে যেতে হঠাৎ সব মানুষের মোবাইলে হালকা ভূমিকম্পের একটি মেসেজ দিয়ে দেয়, আর কিছুক্ষণ পরে তারা ওই ভূমিকম্পের আভাসটাও পেয়ে যায়। আর যেমন যেমন সময় যেতে থাকে ভূমিকম্পের কাঁপুনিটাও ততই বাড়তে থাকে। আর যখন ট্রেনটি একটি টানেলের মধ্যে ঢুকে যায় তখন সব মানুষগুলো নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আর সব মানুষগুলো বলে যে এখন আমাদের সাথে আবার কি হচ্ছে। আর সবাই সেখানে খুবই ভয় পেয়ে গেছিল। আর কিছুটা ট্রেনটি যেতে একটি বড় ধাক্কা দিয়ে ট্রেনটি থেমে যায়। তারপরে প্যাসেঞ্জার গুলো আরো ভয় পেয়ে যায়, আর কিছু একটা করে ওই ট্রেনটির দরজাটা খোলে। তারা ওই ট্রেন থেকে বেরোতে তারা এমন একটি জিনিস দেখে যেটার পর তারা আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ তাদের দুনিয়াটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে। আর এখানকার সবাই একটি উঁচু পাহাড়ের ওপর ফেসে যায়। সেখান থেকে তারা যে কারোর কাছে সাহায্য চাইবে সেটাও হচ্ছিল না, কারণ সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। আর তারা তাদের ট্রেনটিকে লক্ষ্য করে দেখে যে তাদের বগিটাই শুধু এখানে আছে, বাদ বাকি পুরো ট্রেনই গায়েব হয়ে গেছে। আর তারা বুঝতে পেরে যায় যদি এখানে কেউ রেস্কিউ করার জন্য আসে তাহলে তারা এখান থেকে বেরোতে পারবে না, আর এখান থেকে তারা কোনোদিনও বেরোতে পারবে না। আর তাদের মধ্যে একটি শ্যাম নামের একজন ছেলে ছিল যে সরকারের ফায়ার ফাইটার ডিপার্টমেন্টে কাম করতো। তারপরে শ্যাম একজন ট্রেন মাস্টারের সাথে কথা বলে, আর ওই ট্রেনের সব প্যাসেঞ্জার যেগুলো খুবই ভয় পেয়েছিল তাদেরকে শান্ত করার চেষ্টা করে, আর যাদেরকে হালকা চোট লেগেছিল তাদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে। আর সেখানে শ্যামদেরকে ইউমিও হেল্প করছিল যে ওই শ্যামের সাথে ফায়ার ফাইটার রূপে কাজ করতো। ওইদিকে শহরের অফিসাররা কনফিউজ হয়ে যায়, কারণ তাদের ট্রেনটির নাম্বার 6 নাম্বার 5 বগিটি কোথায় আছে তাই বলে, কিন্তু এখানে আমরা শুধু নাম্বার 5 এর বগিটাই দেখতে পেয়েছি, এখনো নাম্বার 6 এর বগিটা মিস্ট্রি হয়ে আছে। ইতিমধ্যে শ্যাম আর তার সাথীরা বাইরের দিকে যায় কিছু হেল্পের জন্য, কিন্তু এই টার্নালটি থেকে বের হয়ে এরা পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে অনেক দূর দূর পর্যন্ত কোনো মানুষের বা কোনো কিছু অস্তিত্ব নেই, শুধু ফাঁকা একটা মরুভূমির সামনে তাই মনে হচ্ছে দেখে। কিন্তু এই পৃথিবীটাকে দেখে মনে হচ্ছে অনেক বছর আগে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। আর এই পৃথিবীর রূপ দেখে এরা পুরোপুরি ভাবে ঘাবড়ে যায়, কারণ কিছু ঘন্টা আগেই তো এদের পৃথিবীটা একবারে নর্মাল দিনের মতোই তারা চলাচল করছিল, কিন্তু কিছুক্ষণ বাদ দিয়ে তারা এমন একটি পৃথিবীতে চলে আসে যেটা দেখে মনে হচ্ছে যে অনেক বছর আগে পৃথিবীটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে গেছে। এইগুলো দেখার পর শ্যামা তার সাথীরা আবারও ট্রেনের কাছে ফিরে আসে, আর ওই ট্রেনের সব প্যাসেঞ্জার গুলোকে খুলে বলে এসব কথা যে তাদের পৃথিবীটা অনেক দিন আগে ধ্বংস হয়ে গেছে, এখন তারা একটি পুরো মরুভূমির ওপর ট্রেনটি পড়ে আছে, আর এখন মানব সভ্যতার কোনো অস্তিত্ব নেই। এইসব কথা শোনার পর তাদের প্যাসেঞ্জার গুলো পুরোপুরি ভাবে ভয় পেয়ে যায়, কারণ কিছুটা সময় আগেই তো তারা নর্মালি চলাফেরা করছিল, আবার নর্মালি দিন যাচ্ছিল, হঠাৎ এক মুহূর্তের মধ্যে আবার কি করতে পারে যার জন্য তাদের পৃথিবীটা এমন হয়ে গেছে। আর এই সময় যে তাদেরকে কেউ একটা হেল্প করবে এরকম কোনো পরিস্থিতি ছিল না। আর এখানে 46 জন প্যাসেঞ্জার ছিল যারা 7 ঘন্টা ধরে বিনা রেস্কিউতে এখানে পড়ে আছে, আর এদের কাছে না ছিল খাবার না ছিল পানি, কারণ এরা সব অফিসের কাজে যাচ্ছিল। আর এখানে অনেক প্যাসেঞ্জার ছিল যারা খুবই ক্ষুধার্ত ছিল, আর এখানকার মধ্যে একজনের নাম ছিল রানী, যে ড্যানের ব্যাগ থেকে কিছু খাবার করছিল। তখনই ওই ব্যাগ থেকে রানী একটি লেটার বার করে, যেটার মাধ্যমে আমরা জানতে পারি ড্যানি একজন ক্রিমিনাল ছিল। সেটা দেখার পর অন্য আর একজনের ব্যাগ থেকে রানী খাবার চুরি করে নেয়। আর কিছুক্ষণের মধ্যে একটি প্যাসেঞ্জার আসে আর বলে যে তার ব্যাগ থেকে খাবার চুরি হয়ে গেছে, আর তখনই রানী ড্যাভিনের উপর দোষটি দিয়ে দেয় আর বলে ড্যাভিন একজন ক্রিমিনাল ছিল, সেই খাবারটিও চুরি করেছে। তখন সেখানে ড্যাভিন বলে যে কোনো প্রমাণ ছাড়া কারোর উপর এইভাবে দোষ দেওয়া উচিত না, আর এই ট্রেনে তো অনেকগুলো প্যাসেঞ্জার আছে যে কেউ চুরি করতে পারে, আর এইভাবে কোনো প্রমাণ ছাড়া কারোর উপর দোষ দেওয়াটা ঠিক না। কিন্তু এখানে রানী তাকে ক্রিমিনাল বলায় এখনো এখানকার অনেকগুলো মানুষ ড্যাভিনকে সন্দেহ করছে। তখন ড্যাভিন সেখানে দেখে গিয়ে ওই ট্রেনের মানুষগুলোকে ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু ওই ট্রেনের সিসিটিভি ক্যামেরা থেকে তারা জানতে পেরে যায় যে এটা রানী চুরি করেছে তা, আর সেখানকার মানুষগুলো রানীকে বকতে শুরু করে দেয়। ওইদিকে আমরা ড্যাভিনকে দেখতে পাই যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই ড্যাভিন একটি বড় গর্তের সামনে পড়ে যাচ্ছিল, আর সেখানে শ্যাম আর তার কিছু সাথী এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমাদের কাহিনীটা শুরু হয় তার পরের দিয়ে, এটা তারা বুঝতে পেরে যায় যে তাদেরকে বাঁচানোর জন্য এখনো কেউ আসবে না, কারণ এখানে কেউ এখনো বেঁচে নেই।
সেটা ভাববার পর এখানকার সবাই ঘাবড়ে যায়। ওই দিন কিছু মানুষ আশপাশের এরিয়াটা দেখার জন্য তারা ওখান থেকে বেরিয়ে আসে আর এসে একটি বিল্ডিং দেখে যেটি 2026 সালে তৈরি হওয়ার কথা চলছিল। কিন্তু এই বিল্ডিংটা তারা দেখে পুরোপুরি ভাবে শক হয়ে যায়, কারণ এই বিল্ডিংটা এত তাড়াতাড়ি কে বানালো আর এতটা পুরনো কি করে হতে পারে। এইদিকে আমরা ক্যানকে দেখতে পাই যে একটি কুকের বোতল তুলে যেটাতে 2026 তারিখের মার্ক দেওয়া ছিল। আর ওই ট্রেনের মধ্যে একজন বিজ্ঞানীও ছিল যে একটি গাছ খুঁজে পায় যেটি ভবিষ্যতে 40 বছর পরগার এই গাছটি হওয়ার কথা ছিল। আর এইসব কিছু দেখার পর তারা বুঝতে পেরে যায় যে তারা ভবিষ্যতে 40 বছর টাইম ট্রাভেল করে ফেলেছে, মানে এখানে 2063 চলে এসেছে। সেসব কথা বুঝতে পারার পর তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পেরে যায় যে সামনে ভবিষ্যতের রাস্তায় মানব সভ্যতার অস্তিত্ব পুরোপুরি ভাবে মুছে যাবে। তো এরা এখন ভাবতে শুরু করে যে তারা 2023 কি করে ফিরে যাবে আর মানব সভ্যতার অস্তিত্ব কোন টাইমে ধ্বংস হয়েছে। ওইদিকে আমাদেরকে আবারও 2023 সিন দেখায় যেখানে ট্রেনের যে দুটো বাঘে হারিয়ে গেছে সেটার ব্যাপারে সব নিউজ পেপারে বলতে থাকে। আর এখানকার সরকার সহ অনেকগুলো বিজ্ঞানী কনফিউজ হয়ে পড়ে যায় যে ট্রেনের বগিটা কোথায় গেল। আর এখানকার সরকার আর এখানকার বড় বড় অফিসাররা ভাবতে শুরু করে যে বিনা রেস্কিউতে আর কোনো খাবার ছাড়া 2 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো তারা ওই দুটো বগির খোঁজ পেল না। এদিকে তারা 2063 পুরোপুরি ভাবে 2 দিন কাটিয়ে দেয়, কিন্তু এবার এদের খাবার এবং পানি তো খুঁজতে হবে। সেই জন্য শ্যাম আর ইউমি মিলে তাদের ট্রেনের ছাদের উপর উঠে একটি প্লাস্টিকের পলাথিন সেট করে দেয় যাতে তাদের বৃষ্টির জলটি ধরতে পারে তারা। ওইদিকে বিজ্ঞানীটা এখানকার সবুজ সুন্দর গাছ দেখে বলে যে এখানে আশেপাশে কোথাও একটা জলের নদী আছে, কিন্তু তারা অনেক দূর দূর খোঁজেও একটা নদীর কোনো খোঁজ পায় না। তাও তারা নদীর খোঁজে হার মানে না, তারা নদী খুঁজতে থাকে। আর এক সময় তারা একটি ঝর্ণা দেখতে ওই ছোট ঝর্ণাটি দেখে সেখান থেকে তারা ফিরে আসার পথে ডাবি সবাইকে বলে যে তার ভাই এখন জেলে আছে আর তার ভাইকে দেখতে যাওয়ার জন্য সে ট্রেনে চেপেছিল। আর ওই ক্রিমিনাল রেকর্ডটি ছিল তার ভাইয়ের। আর এর মধ্যে ডাবিনের মনে ইউমির জন্য একটি ফিলিং আসতে লাগে, কিন্তু ইউমি শ্যামকে পছন্দ করতো। তারপরের দিন সেখানে খুব জোর বৃষ্টি হতে শুরু করে দেয় যেখানে তারা সবাই মিলে একটি বেঁচে থাকার আশা ফিরে পায়। সেটার জন্য সবাই আনন্দ করতে থাকে। তারপরের দিন আমরা শ্যামকে দেখতে পাই যে সবাইকে বলতে থাকে যে কোন কোন ফলগুলো তারা খেতে পারবে আবার কোন কোন গাছগুলোকে খেতে পারবে। আবার শ্যাম তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য অন্য গাছগুলোর কথা বলে যেগুলো তাদের শরীরের পক্ষে অনেক বিষাক্ত ছিল। শ্যামের কথা মতো তারা ওই খাবারগুলো খুঁজতে থাকে যেগুলো তাদের খাবারের জন্য উচিত ছিল। আর ওর মধ্যে ইউমি একটি বিষাক্ত গাছ খেয়ে ফেলে যেটার জন্য ইউমি সেখানে মাথা ঘুরে পড়ে যায়, কিন্তু তার ভাগ্যটা এত ভালো ছিল যে ওই গাছটি অতটাও বিষাক্ত ছিল না। আর সেখানকার সবাই মিলে অনেকগুলো গাছপালা কেটে নিয়ে সে একটি বসতি তৈরি করতে শুরু করে দেয় যেখানে তারা থাকতে পারবে এবং সেভেও থাকবে। কিন্তু শ্যাম জঙ্গলের মধ্যে খাবারের রিসার্চে একটি গাছের রিসার্চ করতে করতে একজনকে দেখতে পায় যে তাদের মধ্যে ওই 46 জনের মধ্যে ছিল না। আর ওই ছেলেটিকে ধরতে গিয়ে শ্যাম পুরোপুরি ভাবে আহত হয়ে যায়। তারপর তাকে আবার ওই ট্রেনের মধ্যে নিয়ে আসে। তাদের মধ্যে একজন মেডিকেল স্টুডেন্ট ছিল যে তার ট্রিটমেন্ট করার জন্য এগিয়ে আসে, কিন্তু তার কাছে কোনো ওষুধ ছিল না। সেই জন্যেই অনেকগুলো অ্যান্টিব্যাকটেরিয়া গাছের পাতাকে বেটে তার ট্রিটমেন্ট করতে শুরু করে। 3 দিন লাগে তার শরীর ঠিক হতে। তারপরে শ্যাম ওই ছেলেটির ব্যাপারে সবাইকে বলতে থাকে আর এরা ভাবে সবাই যে ওই ছেলেটি ভবিষ্যতের ছেলে। তো ওই ছেলেটি এখানে কি করে এলো আর এই 46 জন প্যাসেঞ্জারের সাথে আগে কি হতে চলেছে সেটা দেখবো আমরা নেক্সট পার্টে।